এবার আমরা জানব হচ্ছে ডিন্যাচারেশন এবং কোয়াগুলেশন সম্পর্কে। বাংলায় ডিন্যাচারেশন এর অর্থ দাঁড়ায় প্রোটিন জাতীয় খাবারের গুণাগুণের পরিবর্তন করা। প্রোটিন সমৃদ্ধ খাদ্য উপাদান তার আণুবীক্ষণিক স্তরে দেখতে অনেকটা স্প্রিং বা কয়েলের মতো হয়ে থাকে। যখন সাধারণ প্রোটিন যেমন মাছ, মাংস, তাপ, লবণ বা অ্যাসিডের কাছে আসে, তখনই তারা তাদের গুণাগুণ পরিবর্তন করতে শুরু করে। ব্যাপারটা অনেকটা এমন যে সে তার স্প্রিং অবস্থা থেকে সোজা হয়ে যায়। প্রোটিন যখন ডিনেচার বা গুণ পরিবর্তন করে, তখন তারা একত্রিত হয়ে একটি কঠিন কাঠামোতে পরিণত হয়, অর্থাৎ তারা একটি গ্রুপ গঠন করে। এর উদাহরণ হিসেবে আমরা ডিমের সাদা অংশের রান্নার প্রক্রিয়াকে ধরতে পারি। এটি যখন কাঁচা থাকে তখন সে একটি স্বচ্ছ পদার্থ হিসেবে থাকে, কিন্তু যখন তাকে রান্না করা হয় তখন সে এক ধরনের কঠিন কাঠামোতে পরিণত হয় এবং দলবদ্ধ হয়ে যায়। আর এই দলবদ্ধ হয়ে যাওয়াকে বলা হয় কোয়াগুলেশন। প্রোটিন জাতীয় খাবার যখন রান্না করা হয় তখন সে তার পানির ধরে রাখার ক্ষমতা হারায়। আর এই কারণেই বেশিরভাগ সময় দেখা যায় যখন প্রোটিন রান্না করা হয় তখন সে তার আর্দ্রতা হারায়। এই ঘটনা প্রায় সব ক্ষেত্রেই ঘটে, এমনকি যখন তাদেরকে পানিতে পোচ করা হয় অথবা বাষ্পীয়তভাবে রান্না করা হয় তখনও। তবে মজার বিষয় হচ্ছে কুলিং প্রসেস বা ঠান্ডাকরণের মাধ্যমে খাবারের এই আর্দ্রতাকে অনেক ক্ষেত্রেই ফিরিয়ে আনা সম্ভব। এই কারণে প্রোটিন খাবার আমরা যখন রোস্টিং করি তখন তা কার্ভিং বা কাটার আগে অবশ্যই কিছুটা সময় পাশে সরিয়ে রাখি। এটাকে বলা হয় রেস্টিং প্রসেস। মাংসের ক্ষেত্রে আমরা এই প্রসেস সবসময় ফলো করি, এতে মাংসের কিছু ময়শ্চার বা জুস ফিরে আসে। ডিনেচার্ড বা পরিবর্তিত এই প্রোটিন স্বাভাবিক প্রোটিনের চাইতে হজমে সহজ হয়। এবার আমরা জানব হচ্ছে ইমালসিফিকেশন সম্পর্কে। এমন দুটি পদার্থ যা সাধারণত একটির সাথে আরেকটি মেশে না, তাদেরকে যখন বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে মেশানো হয় তাকে বলা হয় ইমালশন, যেমন পানি ও তেলের মিশ্রণ। এই ইমালশন প্রক্রিয়া তৈরি হয় দুটি পর্যায় নিয়ে। এর একটি হচ্ছে বিক্ষিপ্ত পর্যায়, ইংরেজিতে যাকে বলে ডিসপার্সড ফেজ, এবং অন্যটি হচ্ছে চলমান পর্যায়, ইংরেজিতে যাকে বলে কন্টিনিউয়াস ফেজ। যেমন ভিনেগ্রেট বা যাকে আমরা স্যালাড ড্রেসিং হিসেবে চিনি, তা হচ্ছে তেল আর ভিনেগারের একটি ইমালশন। এই ইমালশনে তেল ভেঙে অতি ক্ষুদ্র কণায় পরিণত হয় এবং তা ভিনেগারের উপর ছড়িয়ে পড়ে। এই পুরো প্রক্রিয়াটিতে তেল হচ্ছে ডিসপার্সড ফেজ আর ভিনেগার হচ্ছে কন্টিনিউয়াস ফেজ। তেল আর ভিনেগার দিয়ে তৈরি এই ভিনেগারেট বা স্যালাড ড্রেসিংয়ের ফরমেশনকে ধরে রাখার জন্য অনেকগুলো উপাদান ব্যবহার করা হয়, যেগুলোকে ইমালসিফায়ার নামে আমরা ডাকি। কিছু উদাহরণ দিচ্ছি, যেমন এগ ইয়োক, মাস্টার্ড। এরপরে ইউজ করা হয় ন্যাচারাল স্টার্চ যেমন গার্লিক। এছাড়াও ইউজ করা হয় মডিফাইড স্টার্চ যেমন কর্ন স্টার্চ অথবা অ্যারারুট। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারছেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আবারও, যদি ভিডিওটা আপনারা বুঝতে না পারেন, আমি জানি যে এখানে অনেকগুলো জটিল বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলেছি। ভিডিও যদি এখন পর্যন্ত আপনারা সঙ্গে থেকে থাকেন, আমি আপনাদেরকে এটা আবারও রিকোয়েস্ট করব, বারবারই বলছি যে রিকোয়েস্ট করব। এই জন্য বলব যে যদি কোনো কিছু বুঝতে আপনাদের অসুবিধা হয়, প্লিজ ফিল ফ্রি, একদম নিঃসংকোচভাবে, যদি 50টা কোশ্চেনও আপনাদের করতে হয়, 10টা কোশ্চেনও করতে হয়, ভিডিওর নিচে আপনারা ফ্রি আমাকে যে কোনো প্রশ্ন করবেন, আমি আমার সাধ্যমতো, জ্ঞান মতো, সময় মতো যখনই সুযোগ পাই আমি এর উত্তর দেব আপনাদেরকে। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যে ভিডিওটা যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, প্রশ্নও যেমন করবেন, তেমন ভিডিওটা আবারও শুরু থেকে দেখবেন, প্রয়োজনে ভিডিওটা ডাউনলোড করে একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই বিষয়গুলো আপনাদের জানাটা খুব জরুরি। এই যেই এখানে যে বিষয়গুলো আমরা আলাপ করেছি, এই মালসিফিকেশনের বিষয় বা ফ্যাট কন্টেন্টের বিষয় বা এই যে ক্যারামেলাইজেশনের বিষয়, এই জিনিসগুলাই এই যে পশ্চিমা বিশ্বে বিদেশের দেশগুলোতে এই যে উন্নত মানের যে রান্নাবান্না হয়, যেসব কারণে ফাইভ স্টার হোটেলে রান্না হয়, মানুষ খাওয়ার জন্য এত
পাগল, এত দামি দামি খাবার রান্না হয়, এই সূক্ষ্ম কিছু জিনিস এটার সমস্ত টুইস্ট এবং চেঞ্জেসগুলো নিয়ে আসে। দ্যাটস ইট, এমন কোনো আলাদা জটিল কিছুই নেই। প্লিজ দয়া করে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, আমি আরও বেশি স্টুডেন্ট চাই যারা শিখুক। এটা অনেক এক্সপেন্সিভ একটা কোর্স, আমি আপনাদেরকে আগেও বলছি আবারও বলছি যে প্রায় 16-20 লাখ টাকা বাংলাদেশি টাকা লাগে এরকম একটা কোর্স কমপ্লিটলি শেষ করতে, শিখতে, এবং এটা 3-4 বছরের একটা পুরো একটা এডুকেশান, গ্র্যাজুয়েশনটা মানে পুরো কোর্সটা কমপ্লিট করতে সময় লেগে যায়। যদিও আমাদের পক্ষে এত বেশি সময় দেওয়া সম্ভব হয় না, আমরা শর্ট কোর্স করে দেখা যায় প্রফেশনাল লাইফে চলে আসি, পরে আবার ফিরে যাই কলেজ লাইফে এবং এডুকেশান নিতে থাকি, শিখতে থাকি। তো আপনারা, আমি পুরো চ্যাপ্টারই এখানে শেষ করার চেষ্টা করবো যতদিনে পারি, যেভাবে পারি ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন, শিখতে থাকবেন, কাজ করতে থাকবেন, শিখতে থাকবেন। এখন যারা পড়াশোনা করতেছেন পড়াশোনা করবেন, পাশাপাশি এগুলি শিখতে থাকবেন, পরে যখন পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে বাই দ্যাট টাইম আপনারা হাফ শেফ হয়ে যাবেন, হয়তো কেউ কেউ ফুল শেফ হয়ে যাবেন, নোবডি নোজ, কেউ জানে না। তো দ্যাটস ইট, আজকের ভিডিও এখানেই সমাপ্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আমার জন্য দোয়া করবেন আপনারা, আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।